বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা বিশ্বে একটা আতঙ্ক, করোনা ভাইরাস, বলা যায় একটি মর্মঘাতী সংক্রামক রোগ সারা বিশ্বে ছড়াচ্ছে, যার সুন্দর সুষ্ঠু চিকিৎসা পদ্ধতি এখনো এভাবে আবিষ্কার হয় নাই, তাই এটা একটা বিরাট আতঙ্ক। আজকে বাংলাদেশেও এই আতঙ্ক বিরাজ করছে। আজকে আলোচনা করব হোমিওপ্যাথি শাস্ত্রে বা হোমিওপ্যাথিক বিধান মতে এই করোনা ভাইরাসের কিরকম চিকিৎসা আছে। আগে বলবো হোমিওপ্যাথি চিকিৎসাটা কেমন চিকিৎসা পদ্ধতি। এটি একটি সদৃশ বিধান চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে লক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ লক্ষণ সিমটমের উপর গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হয়। বলা হয় যে হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা করা হয় না, রোগীর চিকিৎসা করা হয়। রোগীর কী কী সিমটম আছে সেই সিমটমের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করা হয়। বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, যা জার্মানি একজন বিশিষ্ট অ্যালোপ্যাথিক ডাক্তার ডাক্তার হ্যান্ডিম্যান এটা আবিষ্কার করেন। আসলে একটি কথা বিশ্বাস করতে হবে যে আল্লাপাক সকল রোগেরই চিকিৎসা ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ এটা আমাদের বিশ্বাস করতে হবে যে কোনো রোগের চিকিৎসা আল্লাপাক দিয়ে দিয়েছেন। আজকে যে করোনা ভাইরাসের নিয়ে আতঙ্ক, আল্লাপাক অবশ্যই এটার চিকিৎসা ব্যবস্থা রেখেছেন। প্রথমে বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসাটা কীভাবে করা হয় বা হোমিওপ্যাথি চিকিৎসাটা কী। এই পৃথিবীতে শত শত ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ এবং রাসায়নিক পদার্থ সারা পৃথিবীতে ছড়ানো আছে, অর্থাৎ অনেক ভেষজ আমাদের আশেপাশে ছিটানো। এই ভেষজের এক একটার এক এক রকম গুণ। হোমিওপ্যাথিতে এই ভেষজের পরীক্ষা করা হয় সুস্থ শরীরে, একজন একজন মানুষের সুস্থ শরীরে এই ভেষজের প্রয়োগ করা হয়। তারপরে যে লক্ষণগুলো প্রকাশ পায়, অর্থাৎ একটি ভেষজ যদি সুস্থ শরীরে প্রয়োগ করা হয়, একটি ভেষজের নির্যাস যদি সেবন করানো হয়, তাহলে কতগুলো সিমটম, কতগুলো লক্ষণ প্রকাশ পায়। এই লক্ষণ সমষ্টি সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়, যা হোমিওপ্যাথিতে ব্যাটেরিয়া মেডিকা নামে খ্যাত। অর্থাৎ একটি ভেষজকে যদি একজন মানুষের সুস্থ শরীরে প্রয়োগ করা হয়, তাহলে কতগুলো লক্ষণ প্রকাশ পায়। এভাবে যে বিভিন্ন ভেষজের লক্ষণগুলো একত্রে লিখে রাখা হয় যে বইয়ের ভিতরে, যে পুস্তকের ভিতরে, সেটি হলো ব্যাটেরিয়া মেডিকা। ম্যাটেরিয়া মেডিকা অনুসারে সিমটম পর্যবেক্ষণ করে রোগীর চিকিৎসা করা হয়। আর হোমিওপ্যাথিক একটি ঔষধ অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে যদি লক্ষণে মিলে যায়। আর রোগীর ধাতুগত বৈশিষ্ট্যের উপর এটা নির্ভর করে। তারপরে কমন কিছু লক্ষণ আছে, এই বৈশিষ্ট্যের উপর এটা প্রয়োগ করা যায়। অর্থাৎ যে ভেষজ যে লক্ষণগুলো প্রকাশ করতে পারে, ওই লক্ষণ বিশিষ্ট রোগীর শরীরে এই ভেষজ প্রয়োগ করলে সে সুস্থ হয়ে যায়। এটাই নিয়ম, এটাই হোমিওপ্যাথির মূল কথা আর কি ধরা যেতে পারে। আজকে আমি হোমিওপ্যাথিতে কেন আসলাম, হোমিওপ্যাথি ঔষধের আশ্চর্য গুণাগুণ লক্ষ্য করলে আমি হোমিওপ্যাথিতে উদ্বুদ্ধ হই এবং DSMS করি। আর DSMS কোর্স করার আগে থেকেই হোমিওপ্যাথির উপর, হোমিওপ্যাথি ঔষধ আমার ব্যক্তিগত ক্ষেত্রে এবং আমার পারিবারিক ক্ষেত্রে প্রয়োগ করতে থাকি। দেখা যায় যে এত সুন্দরভাবে হোমিওপ্যাথি ওষুধগুলো একটি রোগীর উপর কাজ করে আশ্চর্য হয়ে যায়, যে যদি সদৃশ সঠিকভাবে মেলানো যায়। আর এটা একটা বড় কথা যে একটা মানুষের দেহে
সঠিক সদৃশ ওষুধটি মেলানো তার জন্য একটা ভাগ্যের কথা। আমি দেখেছি যে একটি ওষুধ যদি সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় সদৃশ করে, অর্থাৎ তার সমস্ত লক্ষণের উপর, কারণ একটা মানুষের যদি কোনো সিমটম প্রকাশ পায় ওই সিমটমের উপরে একটি ওষুধ নির্বাচিত হবে, একটি ওষুধ যদি নির্বাচিত করা যায় তাহলে সে অবশ্যই সুস্থ হবে। যদিও আমি জোরালোভাবে এই পেশায় জড়িত না, আসলে আমি শিক্ষকতায় সময় বেশি দিই, তারপরেও হোমিওপ্যাথির উপর আমার প্রচণ্ড আগ্রহ, কারণ এটার ভীষণ গুণাগুণ দেখে আমি মুগ্ধ। কতগুলো ক্ষেত্রে আমি যে সাফল্য পেয়েছি এটা একটা বিরাট বলা যেতে পারে। আমি আমার ব্যক্তিগত জীবনে এবং আমার পারিবারিক এমনকি আমার কিছু বন্ধু বান্ধব সহ এখন আমার চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে এখন আমি আমার জীবনে হোমিওপ্যাথি ছাড়া কোনো চিকিৎসা নেই না, গ্রহণ করি না। একথা এই জন্য বললাম যে আজকে হোমিওর কথা বলছি কেন বললাম, আমি তো সাধারণত শিক্ষকতা নিয়ে ব্যস্ত, কিন্তু এই হোমিওপ্যাথির চিকিৎসার কথা কেন বলতেছি এই জন্য বললাম যে আমি আসলে DSMS কোর্স করেছি, যদিও এটা উভয় পেশা হিসেবে নেওয়া হয় নাই, তারপর অনেকে আমার কাছ থেকে পরামর্শ নেয় এবং আমি মোবাইলের মাধ্যমে এটা ব্যবস্থা দিই, তারাও আলাদা অনেক আশ্চর্য ফল লাভ করে, তারা উপকৃত হয়। হোমিওপ্যাথির মতে একজন রোগীর চিকিৎসা করা হয় সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে, অর্থাৎ একটা রোগীর কী কী লক্ষণ আছে এই লক্ষণ পর্যালোচনা করে একটা ওষুধ নির্বাচন করা হয়। নির্বাচিত ওষুধ যদি সদৃশ হয় তাহলে আল্লাহর রহমতে ওই ওষুধ অবশ্যই কার্যকর হয়, মিস হয় না। তবে কঠিন হলো যে একটা ওষুধ সদৃশ করা, নির্বাচন করা, এতগুলো লক্ষণ পর্যালোচনা করে একটা ওষুধ নির্বাচন করাও আসলে অনেক কঠিন, এই জন্য বেশ সাধনা করতে হয়। আসলে আল্লাপাক আমাদের শরীরে রোগীর প্রতিকারমূলক প্রতিরোধমূলক ব্যবস্থা আল্লাপাক দিয়ে দিয়েছেন, যখন কোনো ওষুধ সেবন করা হয় তো ঔষধ এর মাধ্যমে এই শরীর থেকে এর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। হোমিওপ্যাথি ওষুধ এমন একটা ওষুধ যেটা ওই ব্যাসসকে সূক্ষ্ম মাত্রায় নেওয়া হয় এবং শক্তিকৃত করা হয়, অর্থাৎ একটা ব্যাসসের যে মূল শক্তিটা এটা আলাদা করা হয়, সূক্ষ্ম করতে করতে এটাকে শক্তি আকারে নেওয়া হয়। এটা এমন একটা শক্তি যাহা সেবনের মাধ্যমে ভিতরে একটি অ্যান্টিভাইরাস বা এক প্রতিরোধ ক্ষমতা ওখান থেকে গড়ে ওঠে। আমরা জানি যে কতগুলো হোমিও ওষুধ সবারই পরিচিত, গলায় যদি মাছের কাটা ফুটে তাহলে হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে এটা সেবনের মাধ্যমে অটোমেটিক এটা বেরিয়ে যায়, রোগী টেরও পায় না। যে অথচ অন্য ক্ষেত্রে এটাকে মেশিন যন্ত্রের মাধ্যমে বের করতে হয়, কিন্তু হোমিওপ্যাথিতে এটা খাওয়ার মাত্রই দেখা যায় কাটা চলে যায়, এটা কিন্তু আসলে ভিতরি ব্যবস্থা আছে, শুধু এটাকে সিস্টেম করে দেওয়া আর কি, অর্থাৎ ওটাকে উজ্জীবিত করে দেওয়া। একটি ক্ষুদ্র ভাইরাস যার দ্বারা একটি একটা দেহ আক্রান্ত হয় সে অসুস্থ হয়ে যায়, এটা সূক্ষ্ম একটা জিনিস, সামান্য একটা জিনিস, অর্থাৎ সে তার আক্রমণে একজনের দেহ অসুস্থ হয়ে যায় আর এই ভাইরাস দেহের ভিতরে বংশ বিস্তার করে এবং কয়েক ঘন্টার মধ্যে দেখা যায় এটা লক্ষ লক্ষ হয়ে যায়। যখন এই হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করা হয়, অর্থাৎ ঔষধের শক্তিটা যখন এখানে প্রয়োগ করা হয় তখন এর ভিতরে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং অ্যান্টিভাইরাস হিসাবে তখন এটা কাজ করে, সেখানে এই ভাইরাস আর সংক্রমণ হওয়ার সুযোগ পায় না, সে মারা যায়, অর্থাৎ ভিতর থেকে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই করোনা ভাইরাসের যে লক্ষণগুলো আছে এগুলো পর্যালোচনা করি এবং ইন্টারনেটের মাধ্যমে কিছু রোগীর লক্ষণ আমি দেখার পরে আমি এটা নিয়ে স্টাডি করি মেটিরো মেডিকার মাধ্যমে। আমার কাছে বেশ কয়েকটা মেটিরো মেডিকা আছে,
যে ডাক্তার কেন্ট, আমেরিকান ডাক্তার কেন্ট, তার লেখা যে মেটিনি মেডিকা, সেখানে আমি করোনা ভাইরাসের যে ভাইরাসের মাধ্যমে রোগীর ভিতরে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই সমস্ত লক্ষণ দেখা যায় একটি ওষুধের মধ্যে পাওয়া গেছে, সেটা হলো রাস্টক্স। ওষুধটির পূর্ণ নাম রাস্টক্সিকুডেন্ড্রন, যা রাস্টক্স নামেই এটা পরিচিত, বা শুধু আরটি বললেই এটা হোমিওপ্যাথি ডাক্তার যারা তারা বুঝেন যে এটা এই ওষুধটা আরটি। এই ওষুধের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার পরে যে লক্ষণগুলো প্রকাশ পায় সমস্ত লক্ষণ এর সাথে সদৃশ, যেমন গলা ব্যথা এটার মধ্যে এই ওষুধের মধ্যে আছে, তারপরে কাশি আছে, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা, এরপরে যখন কোনো রোগী আক্রান্ত হয় কিডনির ভিতরে এটা প্রভাব বিস্তার করে সেটাও এখানে আছে, লাংসে সমস্যা হয়, ফুসফুসে সমস্যা হয়, যদি বেশি সংক্রমিত হয়ে যায় এই লক্ষণটা এই আরটি রাস্টক্সের মধ্যে বিদ্যমান। তারপরে যেটা ওই জ্বর, অর্থাৎ আমি মনে করি যে এই লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে যদি এই ওষুধটা সেবন করা যায় তাহলে আল্লাহ চাহে তো সে সুস্থ হয়ে যাবে। অর্থাৎ হোমিওপ্যাথিতে এটা একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই অবস্থায়, এই করোনা ভাইরাসের এই সংক্রমণের ক্ষেত্রে এই ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আমার মনে হয় সবাই ওষুধটা সংগ্রহ করে রাখা দরকার, যে এই ধরনের লক্ষণ প্রকাশ সঙ্গে সঙ্গে যেন যা সেবন করে নেয়, তাহলে আশা করি আল্লাহ চাহে তো আর এটা বিস্তার লাভ করবে না, সে সুস্থ হয়ে যাবে। তারপরেও এরপরেও দু একটা ওষুধ আছে যদি প্রয়োজন পড়ে, যেমন একোনাইট, আর্সেনিক, অ্যালভাম, এই ওষুধটাও প্রয়োজন পড়তে পারে। তার সবচেয়ে কমন যে ওষুধ এটা হলো রাস্টক্স। সবাই যেন এই রাস্টক্স ওষুধটা সংগ্রহ করে রাখেন, যে যদি এই লক্ষণ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই এরা সবাই এটা সেবন করতে পারে। যেহেতু এটার কোনো ব্যবস্থা নাই আসলে, এটা একটা মরণবিধির মতো অবস্থা। যে আসলে আরেকটা কথা হলো যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করা হয় না, রোগীর চিকিৎসা করা হয়, রোগীর লক্ষণের উপর চিকিৎসা করা হয় এটা। আর একটি ওষুধ অনেকগুলো রোগের জন্য কাজ করে যদি লক্ষণ মিলে যায়। এই করোনা ভাইরাসের যে সিমটমগুলো আছে এই সিমটমের সঙ্গে এই ওষুধটা সদৃশ, যে এই ওষুধটা এই ক্ষেত্রে প্রয়োগ করা যায় আর এটা সেবন করলে আশা করি সুস্থ হয়ে যাবেন। এটার জন্য হোমিওপ্যাথির ওষুধ বর্তমানে যেটা প্রচলিত আছে দুইটা সিস্টেমে, একটা হলো ফিফথ এডিশন আর একটা হলো সিক্স এডিশন। ফিফথ এডিশন মতে প্রয়োগ করা যায় রাস্টক্স 30 দিন 3-4 বার প্রয়োগ করা যায়, আর যে সিক্স এডিশন উত্তম হবে, সিক্স এডিশন যেমন M2, M3, M4 এগুলোর পাওয়ার শক্তি, প্রথম M2 শুরু করা যায়, M2 ওষুধটা সিক্স রাস্টক্স M2 7 ডোজ বললেই এটা তারা দিয়ে দেবে। এই ওষুধটা ঝাঁকি সহ খাইতে সেবন করতে হয়, 10 ঝাঁকি 10 ফোঁটা করে দিয়ে 3 বার সেবন করার মাধ্যমে আশা করি আল্লাহ চাহে তো সে সুস্থ হয়ে যাবে। এটা এই অবস্থায়, এই করুণ অবস্থায় এটা আমি মনে করি অত্যন্ত কার্যকরী। আমি অনেক স্টাডির পরে দেখলাম যে এটা সম্পূর্ণ এটার সাথে মিলে গেছে আর কি, এটার সাথে মিল আছে, পুরোপুরি মিল আছে পুরোপুরি। তারপরেও কিছু রোগীর ক্ষেত্রে আর অন্য ওষুধ লাগতে পারে, যেমন প্রথমে আমরা একোনাইট প্রয়োগ করি, যদি একোনের লক্ষণ থাকে এই ধরনের ডাক্তারের কিছু পরামর্শ নেওয়া উচিত, তারা বিজ্ঞ ডাক্তার মাধ্যমে একোনাইট, আর্সেনিক, অ্যালভাম আরও দুটো ওষুধ আছে, এই দুটাও প্রয়োগ করা লাগতে পারে। তবে এই ওষুধটা রাস্টক্স এটা এই লক্ষণের উপরে সম্পূর্ণ সদৃশ, অর্থাৎ গলা ব্যথা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা হতে পারে, কিডনির উপর প্রভাব পড়তে পারে, কিডনির জন্য এটা খুবই কার্যকরী ওষুধ। সাধারণত আমরা অনেকেই রাস্টক্সকে ঠান্ডার ওষুধ হিসেবে চিনি, আসলে না, এটা একটা অনেক রোগে কাজ করে যদি লক্ষণে মিলে যায়, কারণ হোমিওপ্যাথিতে কোনো রোগের চিকিৎসা করা হয় না, রোগীর চিকিৎসা করা হয়। এই হিসাবে এটা এখানে প্রয়োগ করা যায়, এটার কমন ওষুধ। তো সবাই এই ওষুধটা সংগ্রহ করে রাখলে আশা করি সবাই উপকৃত হবে। আর আসলে সমস্যা হলো আমরা অনেকেই হোমিওপ্যাথিকে প্রথম নেই না,
একটা আমাদের ভুল আসবে। ভবতে এমন একটা ওষুধ যদি সদৃশ করা যায় তাহলে একটা জীবন বদলে দিতে পারে, কিন্তু এই সদৃশ করাটা একটু কঠিন হয়, এটার জন্য বেশ স্টাডি করতে হয়, ডাক্তারের পরিশ্রম করতে হয়, বুঝতে হয়। আর আমরা আসলে এখানে অতটুকু ব্যথা প্রয়োগ করি না এটাও। আর হোমিওপ্যাথি ভালো করতে হলে, ভালো চিকিৎসার জন্য মেটিরে মেডিকা, যে ব্যাসরতের যে সিমটম সম্বলিত যে পুস্তক সেটা প্রচুর স্টাডি করতে হয় এবং লাইন বাই লাইন পরে স্টাডি করতে হয়, তাহলে জানা যায় এবং অনেক অভিজ্ঞ হওয়া যায় এটার মধ্যে। মেটিরে মেডিকা না জানলে তার চিকিৎসা সুন্দর হবে না, শুধু ঔষধের নাম আর রোগীর নাম বলে চিকিৎসা করা যাবে না, এটা মেটিরে মেডিকার মাধ্যমে চিকিৎসা করতে হবে। তাহলে আমি মনে করি যে এই করোনা ভাইরাস যেহেতু সেটা একটা বিরাট আতঙ্ক, আর এটার জন্য যেহেতু হোমিওপ্যাথি একটা সর্বশেষ আপডেট চিকিৎসা পদ্ধতি এবং সদৃশ চিকিৎসা পদ্ধতি, আর অন্য ক্ষেত্রে এটার কোনো চিকিৎসা আসলে এভাবে আবিষ্কার হয় নাই, যদি এটা প্রয়োগ করা যায় সবাই সংগ্রহে রাখা উচিত যে এই লক্ষণ প্রকাশ হওয়ার সঙ্গে এটা যেন সেবন করা যায়। সেবন করলে আশা করি ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে, সে অর্থাৎ এটা তার বডির ভিতরে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, ওই করোনা ভাইরাস তার ভিতরে এটা প্রভাব বিস্তার করতে পারবে না, সারাতে পারবে না, সে মারা যাবে। তিনটে ওষুধ, এক নম্বর হলো, এক নম্বর রাখা হচ্ছে একোনাইট,